হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি রাজশাহী আমের শহর গ্রিন সিটিতে চলে এসেছি আর রাজশাহীতে বৃক্ষ মেলাটাও শুরু হয়ে গেছে। তো ভাবলাম চলুন আমরা রাজশাহী বৃক্ষ মেলাতে যাই এবং গাছগুলো দেখি এবং আপনাদেরও দেখাই। আমি কিন্তু রাজশাহীর বিখ্যাত যে পঙ্খিরাজ রিক্সাটি রয়েছে সেই রিক্সাটাতেই আমি যাচ্ছি। আর এই বৃক্ষ মেলাটি রাজশাহী সিটি কর্পোরেশন ভবনে অনুষ্ঠিত হচ্ছে। এই বৃক্ষ মেলাটি অনেক বড় হয়ে থাকে এবং অনেক আনকমন অনেক রেয়ার গাছগুলো এখানে প্রদর্শিত হয়। আমরা কিন্তু বৃক্ষ মেলাতে চলেও এসেছি আর রাজশাহী গ্রিন অ্যান্ড ক্লিন সিটির বৃক্ষ মেলাটি কতটা গ্রিন অ্যান্ড ক্লিন সেটাও আমার দেখার ইচ্ছা। চলুন ভিতরে ঢোকা যাক। রাজশাহী এই বৃক্ষ মেলাটি প্রত্যেক বছরই সিটি কর্পোরেশন ভবনেই অনুষ্ঠিত হয়ে থাকে। যেদিকে তাকাচ্ছি শুধু গাছ আর গাছ, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর একজন গাড়ি ভরে গাছ কিনে নিয়ে যাচ্ছে, আমার কিন্তু অনেক ভালো লাগছিল। আর পাশে দেখি আর এক গাড়ি ভরে গাছ নিয়ে যাচ্ছে। মেলাটি বেশ জমেই উঠেছে মনে হচ্ছে। চলুন ভেতরে ঢোকা যাক। রাজশাহী এই বৃক্ষ মেলাটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর স্পেশাল এ কারণে যে এখানে এমন কোনো প্রজাতির গাছ নেই যেটা এখানে পাওয়া যাবে না। এখানে অনেক রেয়ার এক্সক্লুসিভ এবং আনকমন গাছগুলো দিয়েই সমৃদ্ধ। আর এজন্যই আমি প্রতি বছর এই বৃক্ষ মেলাতে এসে থাকি এবং বেশ গাছ কিনে থাকি। আর আজকে কী কী গাছ কিনছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রাজশাহী বৃক্ষ মেলাটি আমি যেমন উপভোগ করব আপনারাও করবেন। আমার সাথেই থাকুন। রাজশাহী বৃক্ষ মেলাতে আমি একবার না একাধিকবারই এসে থাকি আর এখানে আসার একটাই কারণ, এখানে এত এক্সক্লুসিভ এবং আনকমন গাছগুলো আমি দেখতে পাই যেটা দেখতেও ভালো লাগে কিনতেও ভালো লাগে। বেসিক্যালি আজকে আমি ভিজিট করতে এসেছি যে সাকুলেন্ট গাছগুলোর কালেকশন কীরকম উঠেছে আর বনসাই গাছগুলোর কালেকশন কীরকম উঠেছে, আর ক্যাকটাস গাছগুলো তো দেখবই। এগুলোই সাকুলেন্ট গাছ। সাকুলেন্ট গাছ এবং ক্যাকটাস গাছগুলো দেখলে আমি সত্যি ওখানে স্টাক হয়ে যাই, কারণ আমার সত্যি অনেক ভালো লাগে এই মিনি মিনি গাছগুলো দেখতে। আপনাদের কেমন লাগছে আমি জানি না, তবে আমার কিন্তু অনেক ভালো লাগছে আর আমার ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাম পাশের যে সাকুলেন্ট গাছটা এটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আর এখান থেকে আমি একটা সাকুলেন্ট গাছ অলরেডি কিনে ফেলেছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ক্যাকটাস গাছটা আমার কাছে সত্যি খুব আনকমন এবং ইউনিক মনে হয়েছে। এটাও আর এক ধরনের ক্যাকটাস। আর এই গাছটা যে দেখতে পাচ্ছেন এটা ঝাউ গাছের মতো। এই গাছটা আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু বনসাইয়ের কালেকশনটা দেখতে এসেছি আর বনসাই এত সুন্দর সুন্দর ছিল যেটা আমার চিন্তারও বাইরে ছিল। এগুলো কিন্তু অ্যাডিনিয়াম গাছ আর অ্যাডিনিয়াম গাছের বনসাই দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আপনারা কি জানেন এই বনসাই গাছগুলোর বয়স কত? বনসাই গাছগুলোর বয়স 16 বছর, 25 বছর, 30 বছর, এ ধরনের গাছও আমি কালেকশনে দেখতে পেলাম। আমি কিন্তু আবারও বলছি এই বনসাইগুলো অ্যাডিনিয়াম গাছ, অনেকে এটা ডেজার্ট রোজ হিসেবেও চিনে থাকবেন। চলুন ওদিকে যাই আর ওদিকে বেশ কিছু এক্সক্লুসিভ গাছগুলো ভিজিট করে আসি। আর এখানে ছোট ছোট গাছগুলোতে ফল ধরে আছে, এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছিল। আসুন দেখি
এই এক্সিবিশনে বেশ কিছু এক্সক্লুসিভ গাছ আমি দেখতে পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু তিন ফলের গাছ। এই তিন ফলটা অনেকেই নাম শুনেছেন কিন্তু গাছ হয়তো দেখেননি। আর এটা হচ্ছে কমলা লেবুরই আর একটা ভার্সন, এটার নাম হচ্ছে ভেরিকেট। দেখেছেন কত ছোট ছোট লেবু গাছে লেবু ধরে আছে, এইগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই লেবু গাছটা দেখেন, এত লেবু হয়েছে যে গাছটা একদমই ঝুঁকে যাচ্ছে। আর এই এক্সিবিশনটাতে লেবু, কমলা লেবু, এগুলোর এত রকমের ভ্যারিয়েশন দেখেছি যে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখেছেন, বললাম না অনেক এক্সক্লুসিভ গাছ দেখতে পাওয়া যায়। একটা ছোট্ট খেজুর গাছে খেজুরও ধরে আছে, আমার কি যে ভালো লাগছিল। এটা কি গাছ বলুন তো? এটা কিন্তু জয়তুন গাছ। জয়তুন বললে অনেকেই চিনবেন না, বাংলাতে বলি এটা হচ্ছে জলপাই গাছ। এত ভালো লাগছিল ছোট ছোট গাছগুলোতে জলপাই ধরে আছে। আর এটা কিন্তু আমড়া গাছ। আর দেশি ডালিমের গাছ অনেক দেখতে পেলাম, ছোট ছোট গাছে দেশি ডালিম ধরে আছে। আর ছোট ছোট গাছে পেয়ারাগুলো কি যে ভালো লাগছিল, আর ছোট ছোট গাছে মালটাও অনেক ছিল। আর ওদিকে আরেকটু চেয়ে দেখি, সাকুলেন্ট গাছের কালেকশন এদিকেও হিউজ। তো আমি আসলে কিনেও ফেলেছি একটা, কারণ এক্সিবিশনটা তো অনেকদিন চলবে, আমি কয়েকদিন পরপরই আসবো এখানে, আর গাছের কালেকশনগুলো আমি কালেক্ট করব। এগুলো চায়না জবা, আর এই চায়না জবাগুলোর কালেকশনও আমি অনেক দেখতে পেলাম। রাজশাহী বৃক্ষ মেলাতে আমি বেশ কিছু বুটিক্সের স্টলও দেখতে পেলাম। আমার মোটামুটি এক্সিবিশনটা ঘুরে দেখা শেষ এবং আমার বেশ কয়েকটা গাছও কেনা শেষ। আমরা বাসার দিকেই রওনা দিব এখন। আর বাসাতে যাওয়ার সময় পঙ্খিরাজের যে রিক্সাটা, সেটাতেই আমরা ব্যাক করব। আর আমাদের একটু স্ন্যাক খাওয়ারও আগ্রহ হলো। তো এখানে একটা ফুচকা মামা ছিল, ফুচকা মামাকে বললাম যে অনেক গরমও লাগছে, সন্ধ্যা হয়ে গেছে, আপনি যদি খুব দ্রুত বানিয়ে দিতে পারেন তাহলে আমরা ফুচকাটা খাবো। তো উনি খুব দ্রুত আমাদের ফুচকাও সার্ভ করলেন, আর আমরা ফুচকাও ওখানে খেলাম। এরপরে বাসায় যেয়ে কিন্তু আমি দেখাবো আমি কী কী গাছ কিনলাম। আসলে রাজশাহীতে অনেক বেশি গরম, আর এক্সিবিশনে অনেকক্ষণ ছিলাম আর সন্ধ্যাও হয়ে আসছিল। এদিকে আমার মাও ফোন দিচ্ছিলেন যে বাসাতে চলে এসো, তোমরা এতগুলো মানুষ গিয়েছো। আর বেসিক্যালি আসলে বাচ্চাগুলো নিয়ে গিয়েছিলাম, আর বাচ্চাগুলো গরমে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। আর আমরা যখন ফুচকা খাবো তখন ওরা বলছিল যে আমরাও খাবো। তো আসলে বেবি দুটাকে শ্যুট না করে পারলাম না। এরপরে আমরা চটপট ফুচকাটা খেয়েই আমরা পঙ্খিরাজ রিক্সাতে বাসাতে ব্যাকও করলাম। আমি বাসাতে চলেও এসেছি, আর এই যে দেখুন এই গাছটা কিন্তু আমি কিনেছি। আমি বললাম না অনেক বেশি পছন্দ হয়েছে, কিনেও ফেলেছি। আর সাকুলেন্ট গাছটা আমি একটা কিনেছি আপাতত, আর এই গাছটা কিনেছি। ভিউয়ার্স, রাজশাহীতে আমি বেশ কিছুদিন থাকব এবং রাজশাহী নিয়ে আমার বেশ কয়েকটা ব্লগও যাবে। আশা করি আমার চ্যানেলের সাথে এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।